খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ 10 দফা দাবি আদায়ে লালমনিরহাটে জেলা বিএনপির জনসভা চলছে। কিছুক্ষণ আগে শহরের কালেক্টরেট মাঠের জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে শুরু করেন। খণ্ড খণ্ড মিছিল আর স্লোগানে মুখরিত হতে থাকে জনসভাস্থল। মহাসচিব উপস্থিত হবার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিএনপি মহাসচিব ছাড়াও জনসভায় উপস্থিত আছেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।